নির্মাণাধীন পদ্মা সেতুতে বসছে আরো একটি স্প্যান। জামাতের পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 জন নারী শ্রমিক। এবং প্রশ্নপত্র যানচক্রের 4 সদস্য আটক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগে আমূল পরিবর্তন হয়েছে। জজশিপের মামলা জট নিরসনে অতিরিক্ত জেলা জজ আদালত স্থাপন করা হবে। এছাড়া সরকারি আইনজীবীদের সম্মানী ভাতা বৃদ্ধিরও আশ্বাস দেন তিনি। গতকাল মৌলভীবাজার আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী জেলা আইনজীবী সমিতির 2 নম্বর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অ্যাডভোকেট রমাপদ দাশগুপ্তের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য নেসার আহমদ, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জেলা প্রশাসক তোফাইল ইসলাম। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থায় ই জুডিশিয়ারি পদ্ধতি চালুর লক্ষ্যে প্রায় 2400 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে অবকাঠামো প্রকল্প। মানুষ যাতে দ্রুততম সময়ে বিচার পায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার মতন যেন কোনো মানুষের 21 বছর বসে না থাকতে হয় তার বাবা মা ভাইদের হত্যার বিচার চাওয়ার এজাহার করার জন্য। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 জন নারী শ্রমিক। গতরাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময় তারা আরব দেশে পাড়ি জমালেও তাদের চোখে মুখে এখন হতাশার ছাপ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময় নানা নির্যাতন ও হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন দেশে। নির্মাণাধীন পদ্মা সেতুতে বসানো হয়েছে আরও একটি স্প্যান। এর আগে সেতুর জাজিরা প্রান্তে 8ম স্প্যান আনা হয়। বসানোর পর দৃশ্যমান হয় সেতুর 1200 মিটার। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সোমবার সকালে শরীয়তপুরের জাজির প্রান্তে ভাসমান ক্রেন তিয়ানিতে করে নিয়ে যাওয়া হয় স্প্যানটি। বিকেলে সেটি জাজিরায় পৌঁছে। সকালে স্প্যান বসানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কাজ শুরু করতে দেরি হয়ে যায়। এই স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে স্প্যানের সংখ্যা হলো 7টি। সেখানে দৃশ্যমান হবে 1.25 কিলোমিটার এলাকা। আর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে পরীক্ষামূলকভাবে একটি স্প্যান বসানো হয়েছে আগে থেকেই। উপজেলাসহ ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে জেনেই তারা এই নির্বাচন বর্জন করেছে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা গ্রন্থের প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 1971-এ যুদ্ধাপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নে জামাত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, জামাতকে লালন করছে বিএনপি। এ মন্তব্য করে ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, জামাতের পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত। প্রশ্নপত্র জালচক্রের 4 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল সেট, ভুয়া প্রশ্নপত্র ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের
চারজনকে আটক করেছে ডিবি উত্তরের একটি দল। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এসব জানান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে বিভিন্ন সময় তারা টাকা নিয়ে শিক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্নপত্র বিতরণ করত। আটককৃতদের মধ্যে একজনকে এর আগে একই অপরাধে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। এদের সবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তো এই বিভিন্ন পাবলিক এক্সামগুলো যখন চলে, ওই সময় থেকে এবং এর আগে থেকেই যারা প্রতারক চক্র প্রশ্নপত্র নিয়ে যারা প্রতারণা করে তারা কিন্তু সক্রিয় থাকে, অনেক আগে থেকেই সক্রিয় থাকে। তো যখন পরীক্ষা শুরু হয় তার থেকে 3-4 মাস আগে তারা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইত্যাদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটা গ্রুপ ওপেন করে। তো এই গ্রুপের একজন অ্যাডমিন থাকেন। তো আমরা যে চক্রটাকে ধরেছি এটার অ্যাডমিন ছিল মিস্টার আব্দুল্লাহ ফাহিম। আব্দুল্লাহ ফাহিমের আগেও এই প্রশ্নপত্র জালিয়াতির কারণে 2018-তে র‍্যাবের কাছে গ্রেফতার হয়েছিল। আদালতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 3 মার্চ ধার্য করা হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন তিনি অসুস্থ। অন্যপক্ষ বলছে বেগম জিয়া ঘুমে থাকার কারণে আদালতে উপস্থিত করা যায়নি। নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু মামলার প্রধান আসামি কারাগারে থাকা বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে দেন আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন বেগম জিয়া গুরুতর অসুস্থ, ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার চিকিৎসার প্রয়োজন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের প্রায় 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বাংলাদেশ প্রেস কাউন্সিলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস কাউন্সিল হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, তুরস্ক, চীন, নেপাল সহ বিভিন্ন দেশের প্রেস কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চ্যানেল কর্ণফুলীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘি স্টেশনের উত্তর দিকে মহাসড়কের পূর্ব পাশে কৃষিক্ষেত্রে নির্মমভাবে খুন হওয়া সিএনজি চালক মোনাফের খুনের রহস্য উদ্ঘাটন করে 3 জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গত 7 ফেব্রুয়ারি রাতে এই খুনের ঘটনাটি ঘটে। 8 ফেব্রুয়ারি সকালে কৃষক এবং স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ 3 আসামিকে পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে গ্রেফতার করে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নুরুন্নবী। সূত্রে জানা গেছে এই ঘটনায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বন্যার হাত থেকে স্থায়ীভাবে রক্ষা, মৌলভী বাজারের মনু নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আয়োজনে মনু নদী চাঁদনীঘাট বালুচরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার অর্ধশত সামাজিক সংগঠন বিভিন্ন ব্যানারে অংশ নেয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভী বাজার জেলার সমন্বয়ক আসম সালেহ সোহেল। এতে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা সঠিক সময়ে মনু নদী খনন ও শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কার কাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুঁশিয়ার উচ্চারণ করেন। সংবাদ শেষ করব, তার আগে সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
নির্মাণাধীন পদ্মা সেতুতে বসছে আরও একটি স্প্যান। জামাতের পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 জন নারী শ্রমিক। এবং প্রশ্নপত্র যান চক্রের 4 সদস্য আটক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।